ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল চলতি বছরই মুক্তি পায় তার অভিনীত দিন দ্য ডে সিনেমাটি। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে শুরু হয় আলোচনা। এরপর ছবি মুক্তির পর সেই আলোচনা গড়িয়েছে নানা বিতর্কে। এবার জানা গেল ছবিটির ইরানি পরিচালক মুর্তজা অতাস জমজমের করা মামলায় অনন্ত জলিলকে তলব করেছেন তেহরানের একটি আদালত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দিন দ্য ডে সিনেমা নিয়ে জটিলতায় এবার বাংলাদেশি নায়ক ও প্রযোজক অনন্ত জলিলকে তলব করেছেন তেহরানের একটি আদালত, এমনটাই জানিয়েছেন দিন দ্য ডে চলচ্চিত্রের ইরানি পরিচালক মুর্তজা অতাস জমজম। গত সোমবার দুপুরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিষয়টি জানিয়ে জমজম লিখেন, আদালতে জনাব অনন্ত জলিলকে তলবের সময় নির্ধারিত হয়েছে এবং উনি বা উনার আইনজীবীকে 25 ডিসেম্বর তেহরানে অবস্থিত ফৌজদারি আদালতের প্রসিকিউটর অফিসের 9ম শাখায় উপস্থিত হতে হবে। আদালতে তলবের একটি কাগজও প্রকাশ করেছেন জমজম, যাতে ফার্সি ভাষায় তেহরানের বিচার বিভাগীয় তদন্ত আদালতের সিলমোহর রয়েছে। এছাড়াও ডকুমেন্টটিতে অনন্ত জলিলের নামে স্বত্বাধিকার চুরির অভিযোগ লেখা রয়েছে। সোশ্যাল হ্যান্ডেলে মুর্তজা অতাস জমজমের প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভাষান্তর করে দেখা হলেও সেটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে এই বিষয়ে সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে অনন্ত জলিল বলেন, সে যদি মামলা করে থাকে তাহলে করতে পারে, আমি ভিনদেশি, আমাকে তো আর নিয়ে যেতে পারবে না। আর সে মামলা করেছে তো কি হয়েছে, আমিও মামলা করেছি, আমি ভদ্র বলেই মামলা করা নিয়ে উচ্চবাচ্য করিনি। এর আগে চুক্তি ভঙ্গের অভিযোগে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করেন বলে জানিয়েছিলেন ইরানি পরিচালক মুর্তজা অতাস জমজম। দিন দ্য ডে সিনেমাটি নির্মাণ করতে গিয়ে দুজনের মধ্যে মধুর সম্পর্ক শেষ পর্যন্ত আর মধুর থাকেনি, গড়িয়েছে আদালত পর্যন্ত।